আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সবাইকে বানিয়ে দেখাবো বিফ স্টেক। তো আমি সর্বপ্রথম ম্যারিনেট করার জন্য একটা বড় বলে নিয়ে দেবো, একটু সিরাচা, অল্প একটু অলিভ অয়েল, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, কয়েকটা ক্রাশড করা হোল গার্লিক ক্লোভ, আর অল্প একটু সল্ট দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিব। সব মাংসগুলোকে একটা একটা করে আমি ম্যারিনেশনের সাথে মাখিয়ে ফেলবো। আর হ্যাঁ, অল্প একটু রোজমেরিও দিব, এইটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি মাংসটা 24 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি যাতে সব ফ্লেভারগুলি ঠিক মতন ভেতরে ঢুকে যায়। এখন আমি একটা কিচেন টাওয়েলের সাহায্যে উপরে আর নিচে চাপ দিয়ে মাংসর থেকে যে ময়েশ্চার আসে সবগুলো উঠিয়ে ফেলেছি, কারণ মাংস ভেজে থাকলে সুন্দর একটা ক্রাস্ট হবে না। এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নেব। আর এখন আমি একটা একটা করে আমার স্টেকের পিসগুলি দিয়ে দিচ্ছি, আর এটার ফ্লেম কমানো যাবে না, কমালে পানি ছেড়ে দিবে। আর এটাতে মনে রাখতে হবে সবসময় যে হাই ফ্লেমে করতে হবে স্টেক। আর আমি এটাকে প্রত্যেকটা সাইডের জন্য 3 মিনিট করে রেখেছি। আপনারা চাইলে অবশ্যই আরও বেশি রাখতে পারেন, অথবা আপনারা চাইলে কমও রাখতে পারেন, এটা আপনাদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে। তো আমার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে যে কোনো মাংস রান্না করতে গেলে, এরকম সিয়ার বা বারবিকিউ করতে গেলে, কখনো একবারের বেশি উল্টাবেন না। আমি এখন বাটার দিয়ে দিলাম, বাটারটা গলিয়ে সুন্দর করে মাংসের উপর ওভাবে দিয়ে দিব, এটাকে বলে বেস্টিং। তো আমি ওভাবে সুন্দর করে বেস্ট করে নিব। তাহলে এই বাটারটাই মাংসের ভিতরে গিয়ে আবার এটাকে ফ্লেভার করবে, আর এটাকে টেন্ডার করবে। আমি আরেকটু বাটার দিয়ে দিলাম, এগুলো হলো আস্তে আস্তে গলবে আর মাংসের ভিতর ঢুকে সুন্দর করে এটাকে টেন্ডার করবে। তো আমার মাংস কুক হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। আর এটাকে আমি এখনই সার্ভ করব না, এটাকে আমি রেস্ট করব। আর আপনারা চেষ্টা করবেন যতক্ষণ কুক করেছেন ততক্ষণ রেস্ট করতে। আর আমি উপরের বাটারগুলো সবই মাংসের উপর ঢেলে দিব যাতে মাংসটা জুসি থাকে, ড্রাই না হয়ে যায়। তো রেডি হয়ে গিয়েছে আমাদের বিফ স্টেক। আমি এখানে এটাকে ম্যাশ পটেটো আর মাশরুম গ্রেভির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইজের সাথে, অথবা ওয়েজেসের সাথে, অথবা জাস্ট এভাবেই খেতে পারেন, অথবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।